মাসের কালে যেদিন আমরা মাতৃগর্ভে ছিলাম, ত্রিতাপ যন্ত্রণা সহ্য করতে না পেরে সেদিন কতই না ভগবানকে ডেকেছিলাম। সেদিন কিন্তু প্রত্যেকের সঙ্গে ভগবানের দেখা হয়েছিল। সবাই কিন্তু সেদিন আমরা প্রভুকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, সবাই ভগবানকে কথা দিয়েছিলাম, হে ভগবান, হে জগদীশ্বর, এই জঠর যন্ত্রণা তো আর সহ্য করতে পারছি না, এই ত্রিতাপ যন্ত্রণা থেকে তুমি আমাকে মুক্তি দাও। এই ত্রিতাপ জ্বালা থেকে আমাকে মুক্তি দাও, এবার ধরাই গিয়ে তোমার নাম করব, তোমার ভজন সাধন করব, তোমার স্তব করব, স্তুতি করব, তোমার সংসার করব। কিন্তু ভূমিষ্ঠ হয়ে কি করলাম? ভগবানকে দেয়া প্রতিশ্রুতি আমরা কি রাখতে পেরেছি গো বাবা? ভগবানকে শুধু কথাই দিলাম, ভগবানকে শুধু প্রতিশ্রুতি দিলাম, ভগবানকে দেওয়া সেই প্রতিশ্রুতি ভুলে গিয়ে সারাটা জীবন আমার আমার করে, বাড়ি আমার, গাড়ি আমার, স্বামী আমার, স্ত্রী আমার, পুত্র আমার, কন্যা আমার, আমার আমার করে সারাটা জীবন শুধু মায়ার দাসত্ব করে গেলাম। বাবা, ভগবানকে কথা দিলাম, হে ভগবান, ধরাই গিয়ে তোমায় ভালোবাসব, তোমার সংসার করব, তোমারই দাসত্ব করব, কিন্তু কি করছি, সারাটা জীবন নিজেই কর্তা সেজে, সারাটা জীবন আমার আমার করে মায়ার দাসত্ব করে যাচ্ছি। ভগবানকে কথা দিয়েছিলাম, হে ভগবান, তোমাকে ভালোবাসবো, ভালোবাসলাম কাকে? যারা স্বার্থের লোভে আমাকে ভালোবাসে, বিনিময়ে যারা আমাকে ভালোবাসে, আমার ভালোবাসা নিংড়িয়ে দিলাম আমি তাদেরকে। হরি বল, হরি বল। ছেলেকে, মেয়েকে, স্বামীকে, স্ত্রীকে, কিন্তু যাকে ভালোবাসলে জগতের আর কাউকে কোনো ভালোবাসার প্রয়োজন হয় না। যে যেমন ভাবনা করবে তার ঠিক তেমনি ভজন হবে। সকালবেলা রসরাজ গোবিন্দ অন্তরঙ্গ সখাগণকে সঙ্গে নিয়ে জটিলা ভুবনের পাশ দিয়ে যাবট গ্রামের পথ ধরে রঙ্গে ভঙ্গে গোষ্ঠে গেলেন। রাই রূপসে কি করলেন, অট্টলিকা পর বসে বসে দূর থেকে এক পলক গোবিন্দের বদন দর্শন করলেন। ওমা, ওই জটিলা ভুবনে অট্টলিকা পর, অট্টলিকা পর থেকে রাধারানী গোবিন্দের বদন দেখলেন, আর গোবিন্দ রাধারানীর বদন দেখলেন, দুজন দুজনার বদন দেখে রাধারানীর বিরহ, বিরহিণীর বিরহ আরো দ্বিগুণে বেড়ে গেল। গোবিন্দের বদনটা দেখে তার একান্ত আক্ষেপ জাগল, কৃষ্ণ সঙ্গ সুখ লাভ করবার। রাধারানী ভাবলেন, একবার যদি বধূর সঙ্গ সুখ আমি লাভ করতে পারতাম, আমার এমন ঘরে বসু, এই কৃষ্ণ বহির্মুখী জটিলা
এদের ঘর থেকে বেরিয়ে আমার সহজে তো কৃষ্ণ সঙ্গ করা সম্ভব নয়। তাইতে তিনি ছলনা করেছিলেন, ছলনাটাই ছিল সূর্য পূজা, আর মুখ্য উদ্দেশ্য ছিল কৃষ্ণ সঙ্গসুখ লাভ করা, কৃষ্ণের বদন দর্শন করা। দেখুন, রাধারানী সূর্য পূজার ছলনা করেছিলেন, কৃষ্ণ পূজা করবে বলে, কৃষ্ণ সঙ্গসুখ লাভ করবে বলে, এটা তো আমাদের উদ্দেশ্য, ওটাই তো গোড়া, সকল কিছুর গোড়াই তো হলো আমার গোবিন্দ। বাবা, গাছের গোড়াতে যদি জল দেয়া যায় তাহলে শাখা প্রশাখায় জল দেওয়ার কোনোই প্রয়োজন হয় না। হরি বল, আমরা যদি এক কৃষ্ণের ভজন করতে পারি, কৃষ্ণের ভজন করলে সমস্ত দেবতাদের ভজন করা আপনি হয়ে যায়। রাধারানীর সূর্য পুজোটা কিন্তু ছিল ছলনা, আর তার মুখ্য ছিল কৃষ্ণের সঙ্গ করা। আজকের নদিয়ায় গৌরহরির মনে পড়ে গেছে সেই দিবসের পরিণতি লক্ষ্য করে, দুপুরবেলা রাধারানী গিয়েছিলেন তো, আজ আমার গৌরহরিও মধ্যাহ্নকালে দিবসের পরিণতি লক্ষ্য করে যেই না তার সেই বৃন্দাবনের মধ্যাহ্ন লীলার কথা মনে পড়েছে, ভাবে বিভোর হলেন। গৌরহরি নিজে যেন রাধারানী হয়ে গেছেন, রাধা ভাবে বিভোর হয়ে প্রভু যাচ্ছেন, যাচ্ছেন তো কোথায় যাচ্ছেন, কোন সময়ে যাচ্ছেন আর কেন যাচ্ছেন? পদকর্তা লীলা দর্শন করে বললেন, ওই দেখো মাঝ দিন হিমন বসনে আবৃত তনু গৌর যাচ্ছেন মাস দিনে মধ্যাহ্নকালে, কেন অন্য সময় কি আর ছিল না? একটা দিনের চারটা প্রহর, আবার রাতের হলো চারটা প্রহর, প্রাত পূর্বাহ্ন মধ্যাহ্ন অপরাহ্ন সায়ন্ন প্রদোষ মধ্যরাত্রি নিশান্ত। বাবা, একটা দিন রাতের হলো আটটা প্রহর, এত কাল ছিল, এত সময় ছিল, এগুলো সময়ে গেলেন না, মধ্যাহ্নকালে কেন গেলেন? মধ্যাহ্নকালে যাওয়ার কি দরকার ছিল? ভরা দুপুরবেলা কেন তিনি সুরধনী গঙ্গার তীরে গেলেন? বললেন, প্রভু নৈদি লীলায় যা কিছু করলেন, একদিকে হলো লীলা আর একদিকে হলো জীবকে শিক্ষা দেয়া। বাবা, জীবকে শিক্ষা দেয়াটাই হলো এবার তার মুখ্য।
এই লীলা করে প্রভু জগদীশকে শিক্ষা দিলেন, জগৎবাসী তোমরাও যদি ভজন করতে চাও, হরি বল হরি বল, তোমরাও যদি গৌর গোবিন্দের কৃপা লাভ করতে চাও, এসো ভাই জীবনের মধ্যাহ্নকালে তোমরা ভজনের পথে এসে দাঁড়াও। হরি বল হরি বল। বাবা, আমাদের প্রত্যেকটি মানুষের কিন্তু কর্তব্য জীবনের মধ্যাহ্নকালে ভজন করা। সবাই আমরা ভজন করি, কিন্তু যখন সময় চলে যায়, দেহের ইন্দ্রিয়াদি অচল হয়ে যায়, সংসারে সবার কাছে যখন প্রয়োজন ফুরিয়ে যায়, যখন আমরা আশ্রয়হীন হয়ে যাই, তখন গিয়ে আমরা আশ্রয় করি গুরু গোবিন্দের চরণ। হরি বল হরি বল। কিন্তু আমাদের কর্তব্যটা কি? প্রত্যেকটি মানুষের মনে রাখা উচিত, সময় থাকতে, দেহের বেলা থাকতে, দেহের ইন্দ্রিয়াদি সতেজ থাকতে কৃষ্ণ ভজন করা। গৌর হরি জীবকে ডেকে ডেকে বলছে, হে জীব, একবার তাকিয়ে দেখো তোমাদের জীবনের বেলার দিকে, আয়ু রবি আর কতটু, কখন যে বিদায়ের ডাক আসবে, কখন যে চলে যাওয়ার সময় হবে সেটা বলতে পারবে না। শিশুকালেও হয়তো যাওয়া লাগতে পারে, যৌবনেও হতে পারে, বার্ধক্যেও হতে পারে, কখন কার ডাক আসবে কেউ কি সেটা বলতে পারে? কি বলে এসেছ আর কি করে যাচ্ছ? মায়ার বালিশ মাথায় নিয়ে মায়ার ঘুমে আর কত ঘুমাবে? দেখো জীবনের বেলা যে বয়ে যায়, এখনো সময় আছে, যে সময়টা আমরা আমাদের কাছ থেকে হারিয়ে ফেলেছি সেটা তো আর পাব না, যে সময়টা আমাদের কাছ থেকে চলে গেছে সেটা তো আর পাবার নয়, আর তো আমরা পাব না। তাই যেটা গেছে তো গেছে, এখনো সময় আছে, এই সময় তোমরা হেলায় নষ্ট করো না, এসো এসো, সময় থাকতে তোমরা সদগুরু চরণ আশ্রয় করো, আশ্রয় করো, কৃষ্ণ ভজন করো, মানব জনম দুর্লভ জনম, অনেক ভাগ্যের ফলে পেয়েছি। এই যে আজ সাধের মানব কুলে আমরা জন্ম নিয়েছি, বাবা এই জন্মের আগে কত ভাবে কত কুলে আমাদের জন্ম নিতে হয়েছে, এই জন্মের পূর্বে কতবার আমরা জন্ম নিয়েছি, 84 লক্ষবার আমাদের জন্ম নিতে হয়েছে, বল হরি বল, কত ভাবে ভগবানের কাছে কেঁদেছিলাম, জগদীশ্বর তুমি আমাদের এমন একটা জন্ম দাও, তুমি আমাদের এমন একটা স্থান দাও, এমন একটা আকার দাও, এমন একটা ভাগ দাও, এমন একটা গতি দাও, যেন নয়ন দিয়ে তোমাকে দর্শন করতে পারে। হরি বল হরি বল। বদন দিয়ে তোমার গুণগান করতে পারি, মস্তক তোমার চরণে লুণ্ঠিত করতে পারি, করে তোমারই কোনো কর্ম করতে পারি, নাসিকায় তোমার অর্চনা করে আরতি ধূপ দীপ প্রসাদাদির গন্ধ আস্বাদন করতে পারি, বক্ষে তোমার ভক্তকে প্রেমালিঙ্গন করতে পারি,
পদ তোমার পথে ধাবিত করতে পারি। কত ভাবে বারে বারে কত কেঁদেছি, কাঁদার পর পেয়েছি এই পরিপূর্ণ সুন্দর একটা ভজন যোগ্য দেহ। আর আমরা কি করছি, এই ভজন যোগ্য দেহটা পেয়ে এই কৃষ্ণ সেবা পূজার জন্য সারা জীবন আমার 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 করে, বাড়ি আমার, গাড়ি আমার, স্বামী আমার, স্ত্রী আমার, পুত্র আমার, কন্যা আমার 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 করে মরছি। প্রভু বললেন, হে জীব তাকিয়ে দেখো, আয়ু রবি ডুবু ডুবু, যেদিন তোমাদের আয়ু রবিটাই অস্ত যাবে, অস্ত যাবে ওই ভব নদীর পারে গিয়ে, পারে ভগবানের সারা পাবে না, সারা পাবে না, সেদিন শত ডাকে ডাকলে আমার ভগবানের সন্ধান পাবে না, পাবে না। আর ওই সেদিনের কাঁদা যদি ওই শেষের দিনের কাঁদা, তোমাদের বেলা থাকতে, বেলা থাকিতে যদি তোমাদের সময় থাকতে, হরি নামে কৃষ্ণ নামে যদি তোমরা কাঁদতে পারো, হরি নামে কৃষ্ণ নামে যদি তোমরা কাঁদতে পারো, তোমাদের কাঁদা যেন তোমাদের কাঁদা যেন আদা জনম তোমাদের ধন্য হবে, তোমাদের কাদা তাই গৌর হরি বল হরি বল হরি বল, ধন্য হবে যদি কৃষ্ণ বলে, যদি হা কৃষ্ণ বলে কৃষ্ণ বলে তোমরা কাঁদিতে তোমাদের কাঁদা জন্য
কৃষ্ণ নাম সেদিন কাঁদিতে সেদিন কাঁদিতে আর হবে সেদিন কাঁদি তোমাদের হবে না গো ওই ভবন নিতাই গৌর হরি বল হরি বল হরি বল যদি সময় থাকতে কাঁদতে পারো শেষের কাঁদা যারা সময় থাকতে কাঁদে তাদের শেষের দিনে আর কাঁদতে হয় না কতটুকু ভালোবাসতে পেরেছি আমরা তাকে ঠাকুর ঘরে বসে তো সদাই বলি প্রভু আমার স্বামীকে ভালো রেখো আমার সন্তানকে ভালো রেখো আমার সংসার সুখের করো কিন্তু কে কয়জন বলি মা প্রভু তুমি ভালো থেকো কতটুকু ভালোবাসতে পেরেছি আমরা তাকে